কালী পুজোর বিসর্জনের দিন কৃষ্ণনগরে তুহিন কুমার বোস, যিনি রানাঘাটের দমকল বিভাগে কর্মরত একজন ছিলেন, এবং সেই তুহিন কুমার বোসেরকে মার্ডার করা হয় কালী পুজোর দিন রাতের বেলা। যে দুষ্কৃতীরা মার্ডার করেছেন, আমাদের কাছে খবর আছে সেই দুষ্কৃতীদের সঙ্গে শাসক দলের যোগাযোগ আছে, এবং শাসক দলের যোগাযোগের কারণে একজনা এখন অবধি অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি কয়েকজন পলাতক। এর আগে কালী পুজোর দিনকে, বিসর্জনের আগের দিনকে সকালবেলায় স্থানীয় 22 নম্বর ওয়ার্ডের জজকোট পাড়ায় একটা ভোরবেলায় 3:30-4টার সময় একটা ক্লাবের ওপর দুষ্কৃতীদের হামলা হয়। মহিলাদের ওপরও কোপাকুপি করা হয়, তার 4-5 জন হসপিটালাইজ ছিল, মাথা ফেটেছে, সেরম হয়েছে। তারপরে কাল পরশু নাগাদ বাগানপাড়ার থেকে শুরু করে এসব এলাকায় মারপিট হয়েছে। তা সারা কৃষ্ণনগর ব্যাপী এই যে মারপিট হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি দেখা গেছে। এই আইন শৃঙ্খলার অবনতিটা কিন্তু প্রশাসনের ওপর দোষ দেবো না সম্পূর্ণ, কারণ কি এই প্রশাসন পারে একটা তৃণমূল কংগ্রেসের নেতা তার লোককে আটকায়, প্রশাসনকে বারণ করে যে ওটা আমার লোক, ধরবেন না, অন্য জনের দিকে এফআইআর করতে গেলে তাকেও বলা হয় যে সেটাও আমার লোক। কেন, এক একটা তৃণমূলের 5-7টা গোষ্ঠী সারা কৃষ্ণনগর জুড়ে, এবং সে 5-7টা গোষ্ঠীর নানান লোক তারা নিজেদের মধ্যে মারামারি করছে, এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে তুহিন কুমার বোসের মতো লোকগুলোকে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। এই কারণে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, এরা যারা আছে, তারা এই শাসক দলের এই যে নেতারা, তারা এইসব দুষ্কৃতীদেরকে পুষছে। আমাদের বক্তব্য, অবিলম্বে এই দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করে এই যে কার ছত্রছাওয়ায়, যেসব নেতাদের ছত্রছাওয়ায় এরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শুদ্ধ অ্যারেস্ট করতে হবে, তাহলে আইন শৃঙ্খলা ঠিক হবে। আগামী জগদ্ধাত্রী পুজোর জন্য শুভকামনা থাকছে সারা কৃষ্ণনগরবাসীকে, প্রচুর রাজ্যের লোক আসবে, কিন্তু ভয়ভীতি কাজ করছে, কারণেই এই তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের স্বার্থের জন্য যেন আরও এরকম দুষ্কৃতীদেরকে, যাদের মাথায় তুলে নেমেছে, তারা যেন এরকম অনেক সাধারণ মানুষের কল্যাণের খোল খালি না করে, এটাই আমাদের খুব চিন্তার কারণ। তাই আজকে নিয়ে আমরা প্রতিবাদ সভা করছি ভারতীয় জনতা পার্টি কৃষ্ণনগর শহর থেকে পোস্ট অফিস মোড়ে, এবং পরবর্তী ক্ষেত্রে কোতোয়ালি থানায় গিয়ে আমরা আইসির সঙ্গেও কথা বলব এই ব্যাপারে। আপনার নাম? সৈকত সরকার, প্রাক্তন যুব সভাপতি, নদিয়া জেলা উত্তর। সরকার আর নেই দরকার, এই গুণীদের সরকার আর নেই দরকার, এই চিকিৎসা।